আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। এখানে তোমরা তিনটা কালারের চিকেন দেখতে পাচ্ছো, একটা হলুদ দেখাচ্ছে, একটা লাল দেখাচ্ছে, আর একটা একটু কেমন কেমন যেন কালার দেখাচ্ছে, জানি না আমি কালারটা কী হবে। তো যেটা জানি না সেটা হচ্ছে ইটালিয়ান স্টাইল, আর এটা হচ্ছে তোমার লালটা হচ্ছে এশিয়ান, আর হলুদটা হচ্ছে ক্লাসিক। তো এই তিনটাকে আমি পাকাবো, তিনটাকেই দেখবো যে তিনটার ফ্লেভার কেমন আসে আর কেমন হয়। তো রোজের মেশিনে পাকাবো না, জাস্ট হচ্ছে ওভেনের মধ্যেই ইয়া করবো, রোস্ট করবো। তো দেখা যাক, এর জন্য প্রথমে আমাকে কী করতে হবে, ওভেনটাকে প্রিহিটেড করে নিতে হবে লাইক 120 ডিগ্রি সেলসিয়াস। তো 120 ডিগ্রি সেলসিয়াস যখন এটা হয়ে যাবে ওভেনটা, তখন আমি এটাকে হচ্ছে 2 ঘন্টার জন্য পাকাবো। প্রথমে আমি 120 ডিগ্রি সেলসিয়াসে